কালকে আপনারা কি ধরনের অনুষ্ঠানের আয়োজন করেছেন? কালকে না, আমাদের আগামীকাল থেকে, শুধু আগামীকালকে নয়, এরপর ধারাবাহিক প্রোগ্রাম। আগামীকালকে আমাদের প্রোগ্রাম, আমরা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেব 15 দফা দাবি। রাজ্যের আইন শৃঙ্খলা থেকে শুরু করে শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য পরিষেবা সব ভেঙে পড়েছে। রাজ্যের মানুষ, সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ আজকে না খেয়ে মরছে এমন পরিস্থিতি। তো রাজ্যটা একটা বিপর্যয়ের দিকে চলছে এই মুহূর্তে। আমরা 15 দফা দাবি নিয়ে, সব অংশের মানুষ 15 দফা দাবি নিয়ে আমরা আগামীকালকে মিছিল করে গিয়ে আমরা মহকুমা শাসকের কাছে ডেপুটেশন দেব। তারপরেও আমাদের কর্মসূচি আছে। আগামী 1 তারিখে আছে ফাউন্ডেশন ডে, তারপরে 5 তারিখে আপনারা জানেন রাজভবন অভিযান, এর মাঝখানেও আরো কর্মসূচি আছে। ধারাবাহিক কর্মসূচি আমাদের চলবে। আমরা ধারাবাহিক কর্মসূচি নিয়ে আজকেও আমরা বৈঠক করেছি। আমাদের নেতৃত্বরা এসছে কলকাতা থেকে, রাজীব বন্দ্যোপাধ্যায়, ওনার সঙ্গে আমার আলোচনা হয়েছে। গতকালকে আমাদের কলকাতায় বৈঠক হয়েছে আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের সঙ্গে, সেখানেও আমরা বিস্তারিত আলোচনা করেছি। আমরা এই মাস থেকে, এই কালকে থেকে যে আন্দোলনটা শুরু হবে সেটা ধারাবাহিকভাবে চলবে, আগামী 15-16 মাস আন্দোলন চলবে। অভিষেক ব্যানার্জি কি রাজ্যে আসার কোনো পরিকল্পনা? আসছে। কত তারিখ আসবেন? প্রথম সপ্তাহে আসছেন, সেদিন প্রথম সপ্তাহে। সেদিনও কি আপনারা কোন ধরনের কর্মসূচি হাতে থাকবে? নিশ্চয়ই কর্মসূচি তো অবশ্যই থাকবে। তো উনি বেশি করে প্রেপার করছেন যারা আহত হয়েছে, আক্রান্ত হয়েছে, তাদের বাড়িতে যাওয়া, এইসবই উনি বেশি প্রেপার করছেন। সাবস্ক্রাইব টু ত্রিপুরা ইনফো এন্ড প্রেস দ্য বেল আইকন সো দ্যাট ইউ নেভার মিস এনি লেটেস্ট আপডেটস এন্ড নিউজ অন ত্রিপুরা।